টার্ন নেব। 108 শিব মন্দিরের আছে বর্ধমানের নাম করে, আপনারা জানেন 108 শিব মন্দির। তার পাশ থেকে আমরা ডান দিক চলে যাবো বোলপুরের দিকে। ফাইনালি আমরা পৌঁছালাম শকুন্তলা, মানে খুঁজে টুজে জিজ্ঞেস করে করে চলে আসলাম। এখানে খাওয়া আছে, চিংড়ি কাতলা, প্রায় বেজে গেছে এখন 1:30, খুব খিদে পেয়ে গেছে আমাদের। চলো দেখো, এখানে এরকম পেট অ্যালাউড বলে তো সবাই দুধ খাচ্ছে। আমাদের সাথে বেডে একসাথে একসঙ্গে দুটো আছে আমার, একটা ছোট বলে ওটাকে ক্রেশে রেখে এসেছি আর ওকে নিয়ে এসেছি। একটা আমাদের কষ্ট হয় যদি কোথাও যাই, ওইটাই তো কষ্ট হয় বলেই তো নিয়ে এসেছি। আর আমরা খুঁজে খুঁজে যে কোন হোটেলে পেট অ্যালাউড আছে সেই বুঝেই এসেছি। আমার খুব ইয়ে হয়, ওদের ছাড়া থাকা যায় না। না আমার দারুণ আচ্ছা আমার এক গ্লাস ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে দেখুন এক গেট নাম একটু টাইট করে ধরো, ওদের দেখছে তো। হ্যাঁ ওর জন্য, ওরা প্রথম প্রথম দেখছে তো। মা মা কি হয়েছে মা? ওরা ছোট্ট 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 ছোট্ট। আর আমাদের ককটেল আছে, ককটেল আছে। আচ্ছা করে দাও, ঘোঘ করে না, কেউ না কেউ না। ওই মা তো তুমি দৌড়ো, তোমার মানি ব্যাগটা নিয়েছো? না না কিছু নেই, কিছু নেই। ওকে কিন্তু তুই পারবি না, মায়েরা কিন্তু ওদেরকে দেখে কি করবে, আমরা সব করছি এখন। এই দেখো দেখো সামনে চলে গেছে, চলো চলো মায়েরা চলো, এটা কেউ ধর তাহলে আমাকে ভালো। চলো 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 চলো, দুষ্টুমি করবে না, চলো চলো সোজা। ওই দেখো কি দিলো, এইগুলো সোজা হাঁটো বাবা, আসো আসো আসো। দেখ হাঁস গুলো স্নান করছে, দেখ কি সুন্দর হচ্ছে গ্রামের পরিবেশ। হ্যাঁ এত সুন্দর গ্রামের পরিবেশ। গাঁদা ফুল গুলো কি সাইজ, বড় বড় ফুল, ওগুলো বড় সরো বাবা, ওগুলো একটু সরো বাবা, ওটা সুন্দর। তোমরা এগো না, নিয়ে যাবো কি করে, চলো চলো না। ইস সারা কি অবস্থা ওর গায়ে, সুন্দর লাল পাতা ফুল, ফুল না ওগুলো পাতা বাহারের মধ্যে ফুল হয়েছে, কি সুন্দর কালার।
কি দারুন, আনকমন আনকমন গাছ। ও মোরগ ফুল না কি বলে ওই ফুলগুলো, এটা হচ্ছে মোরগ ফুল, মোরগ ফুল। ও অনেক কালার আছে আবার, কি সুন্দর। প্রথমে এসে উদ্বোধন করলো, দুটো একটা চোকার নিল আর একটা একটু লম্বা ধরনের একটা হাড়ের মতো নিয়েছে, খুব সুন্দর দুটোই ডিজাইন। তো বার্গেনিং করে নিলাম, একটু দেখাই তাহলে, ধর গোপুরটা ধর। এই একটা নিল, তোমার ঘুরিতে পড়ছে আরেকটা, এই আইটেম দুটোই খুব সুন্দর।